আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না আবারও গাজাই হামলার পরিকল্পনা করছে ইসরায়েলি মন্ত্রিসভা আমেরিকাকে ঘাঁটি করতে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান বললেন ইমরান খান আবারও ইরান বিদ্বেষ প্রেস টিভি সহ ছত্রিশটি ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা বিস্তারিত খবরে জানবেন ভারতে করোনায় মৃত্যু সংক্রমণ আবারও বেড়েছে উইঘুর ইস্যুতে চীনের নিন্দা করতে অস্বীকৃতি জানালেন ইমরান খান সবশেষে জানবেন মোদী শাসনে মুখ থুরবে পড়েছে ভারতের অর্থনীতি সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আবারও গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েলি মন্ত্রিসভা ইসরায়েলের মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে লেবাননের আলাকবার পত্রিকা জানিয়েছে নতুন প্রধানমন্ত্রী নাফাতলি বেনেটের সভাপতিতে মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভার এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের তেরো নম্বর টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় হামলা শুরু করতে চায় কারণ তাদের মতে গাজা যুদ্ধ শেষ হয়নি এবং এই ধরনের যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে এ কারণে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্টোস ও সেনাপ্রধান আভিব কুবাবির পরামর্শে গাজা উপত্যকার ওপর আবার হামলার পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য নতুন করে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার লক্ষ্যে জেনারেল কুকাবি আমেরিকা সফরে গেছেন সাম্প্রতিক গাজা যুদ্ধে খরচ করা অস্ত্রের ঘাটতি পূরণ করতেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতাও বিনিময় করবেন গত বে মাসের গড়ার দিকে আলাকজা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার ইসরায়েল টানা বারো দিন ধরে গাজা উপত্যকায় বেসামরিক অবস্থানের ওপর বিমান হামলা চালিয়ে তার জবাব দেয় আমেরিকাকে ঘাঁটি করতে দিলে সন্ত্রাসীদের লক্ষ্য পরিণত হবে পাকিস্তান অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমেরিকাকে পাকিস্তান আর কোনো ঘাঁটি করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন আফগানিস্তানের শান্তির প্রশ্নে একসঙ্গে কাজ করবে পাকিস্তান তবে আমেরিকাকে পাকিস্তানে কোনো ঘাঁটি করতে দেওয়া হবে না প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এই কথা লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার মতে এই ধরনের পদক্ষেপ না হলে পাকিস্তান সন্ত্রাসীদের জিজ্ঞাংসার লক্ষ্য পরিণত হতে পারে চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন শূন্য পথার পরিকল্পনা করছে তখন এমন মন্তব্য করলেন ইমরান খান তিনি লেখেন সমর্থন দেওয়ার প্রশ্নে অতীতে আফগানিস্তানের লড়াইরত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্য থেকে একটিকে বেছে নিয়ে পাকিস্তান ভুল করেছে তিনি বলছেন এখন যে দলই আফগান জনগণের আস্থাভাজন হবে পাকিস্তান তার সঙ্গেই কাজ করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র তার দেশের স্বার্থ এখন একই তা হল আফগানিস্তানের স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের অবসান আবারও ইরান বিদেশ প্রেস টিভি সহ ছত্রিশটি ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে আমেরিকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাশ্চাত্যের সঙ্গে ইরানে পরমাণু সমঝোতা পুনরুজীবনের আলোচনা চলছে যার উদ্দেশ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও তখন এই বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন বিচার মন্ত্রণালয় মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত ছত্রিশটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল কাউসার ও ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে আমেরিকা এসব ওয়েবসাইটের ঠিকানে কেউ প্রবেশ করতে চাইলে তিনি মার্কিন বিচার মন্ত্রণালয় এবং ফেডারেল পুলিশ দপ্তর এফ এর সিল মারা তথ্য বিবরণী দেখতে পাচ্ছেন আমেরিকার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে এখন পর্যন্ত মুখ না খুললেও মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে বলেছে ওই মন্ত্রণালয় এ ব্যাপারে শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করবে ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ উভয়ই বেড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যুর সংক্রমণ আবারও বেড়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক জনের এবং আক্রান্ত হয়েছে পঞ্চাশ হাজার আটশো জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইমস এর আগে গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছিল এক হাজার একশো সাতষট্টি জনের এ সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছিল বিয়াল্লিশ হাজার ছয়শো চল্লিশ জন এ পর্যন্ত করোনা ভাইরাসের মৃত্যু হয়েছে তিন লাখ নব্বই হাজার ছয়শো ষাট জনের আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি আঠাশ হাজার চীনের উহান থেকে বিশ্বে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে এই পর্যন্ত মৃত্যু হয়েছে আটত্রিশ লাখ আটানব্বই হাজার মানুষের আক্রান্ত শনাক্ত হয়েছে সতেরো কোটি নিরানব্বই লাখ তেত্রিশ হাজার জনের উইঘুর ইস্যুতে চীনের নিন্দা করতে অস্বীকৃতি জানালেন ইমরান চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন সরকারের মানবতা বিরোধী অপরাধের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উইঘুরদের উপর চীনের নিবিড়ন বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবর সম্পর্কে ইমরান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন চীন অন্যতম বড় বন্ধু হিসেবে আমাদের সবচেয়ে কঠিন সময় পাশে ছিল এবং জিনজিয়াং বিষয়ে বেজিংয়ের সঙ্গে যে কোনো সংলাপ রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হবে রোববার মার্কিন মাধ্যম একজিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চীনের জিনজিয়াংয়ে গত কয়েক বছরে বিশ লাখ উইঘুরদের বন্দী শিবিরে প্রেরণ করা হয়েছে অতীতে আটকিত অনেক উইঘুর অভিযোগ করেছেন যে তাদের শারীরিক নির্যাতন এমনকি জোর করে বন্ধ করা হয়েছে সহ বেশ কিছু ইউরোপীয় দেশের সরকার জিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডকে সম্প্রতি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে তবে ইসলামাবাদ ও বেইজিং উভয়ই উইঘুর মুসলিমদের উপর নিপীড়নের কথা অস্বীকার করে আসছে সাক্ষাৎকারে ইমরান খান বলেন তারা যেভাবে চলছে সেটাকে আমরা শ্রদ্ধা করি এটা কেন পশ্চিমা দেশগুলোর জন্য এত বড় ইস্যু কেন কাশ্মীরের জনগণকে উপেক্ষা করা হয় এটি আরও বেশি প্রাসঙ্গিক তিনি আরও বলেন আমি সারা বিশ্বের দিকে তাকাই ফিলিস্তিন লিবিয়া সোমালিয়া সিরিয়া আফগানিস্তানে কি হচ্ছে আমি কি সব কিছু নিয়ে কথা বলা শুরু করব উল্লেখ্য চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস রয়েছে দেশটির অন্যতম বাণিজ্যিক অংশীদারও চীন বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনের বৈশ্বিক বেল্ট অ্যান্ড সড়ক তৈরির উদ্যোগে পাকিস্তানের অবকাঠামো খাতে চীনের ফলে দেশটি ব্যাপকভাবে উপকৃত হয়েছে গত বছর অক্টোবরে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে এক খোলা সিটি লিখেছিলেন ইমরান খান সেখানে তিনি পশ্চিমাদের ক্রমবর্ধমান ইসলাম ভীতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তবে ইমরান খানের পক্ষ থেকে জিনজেং চীনের কর্মকাণ্ড অস্বীকার এটি প্রথম নজির নয় দুই সালে মার্চে তিনি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ঐক্যের উপর চীন সরকারের নিপীড়নের অভিযোগের বিষয়ে তিনি বেশি কিছু জানেন না মোদী শাসনে মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনীতি কর্মসংস্থান থেকে আর্থিক বৃদ্ধি প্রতিশ্রুতি আর আসপালনী সার নরেন্দ্র মোদী জমানায় সাত বছরে মুখ পড়েছে ভারতের অর্থনীতি দু সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদ দখলের পর দু সালে আরও শক্তিশালী সরকার গঠন কিন্তু মোদীর শাসন দেশবাসীকে হতাশ করেছে আর করোনা মহামারী দেশের কঙ্কাল সার অবস্থাকে প্রকট করে দিয়েছে জিডিপি থেকে চাকরি আমদানি থেকে পরিকাঠামো স্বাস্থ্য খাত ব্যয় থেকে কৃষি উন্নয়ন সব ক্ষেত্রেই মোদী সরকার ব্যর্থ এমনটাই বলছে বিদেশি সংবাদ মাধ্যম বিবিসি মোদী সরকারের সাত বছরে হাল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে এশিয়ার এই তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে তার সাতটি মাপকারিতে বিশ্লেষণ করা হয়েছে নিম্নগামী গ্রাফ সত্ত্বেও দুই সালের মধ্যে ভারত পাঁচ লাখ কোটির অর্থনীতিতে পৌঁছে যাবে বলে বুক ঠুকে দাবি করেছেন প্রধানমন্ত্রী কিন্তু আসলে তা দীভ তথ্য বলছে আগামী চার বছরের মধ্যে মেরে ভারত তিন লাখ কোটির অর্থনীতিতে পৌঁছতে পারে শুধু তাই নয় করোনা মহামারীর জেরে বিশ হাজার থেকে তিরিশ হাজার কোটি ডলার অর্থ ব্যবস্থা থেকে উবে গিয়েছে মোদী যখন ক্ষমতা দখল করেন তখন দেশের জিডিপির ছিল সাত থেকে আট শতাংশ সেখানে দুহাজার উনিশ বিশ অর্থবৎসরের চতুর্থ ত্রুড়ি তার নেমে দাঁড়িয়েছে মাইনাস তিন দশমিক এক শতাংশ এর জন্য নোট বাতিলকে দায়ী করা হয়েছে একই অবস্থা দেশের কর্মসংস্থান ক্ষেত্রেও ক্ষমতায় আসার আগে কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিল তথ্য বলছে দুহাজার সতেরো আঠারো সালে বেকারত্বের হার কমে হয়েছে মাইনাস ছয় দশমিক এক শতাংশ যা গত পঁয়তাল্লিশ বছরের সর্বনিম্ন এমনকি শুধুমাত্র দু হাজার একুশ সালে আড়াই কোটি ভারতবাসী চাকরি হারিয়েছেন দেশটির উৎপাদনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছিলেন মনে করা হয়েছিল লাল লালভীতের ফাঁস থেকে বেরিয়ে বৃহৎ উৎপাদক দেশ ভারত কিন্তু গল্পই গত বছরে সঙ্গে যুক্ত চিত্র হয়েছে সাত বছরের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কিছুতেই ছুতে পারছে না মোদী সরকার আয়ের থেকে ব্যয় বাড়তে থাকায় তহবিল ক্রমশ শূন্য হচ্ছে বাড়ছে রাজস্ব ঘাটতি ডিজিটাল অর্থনীতির জন্য কৃতিত্ব দাবি করেন মোদী জনধন যোজনায় গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার দাবি করে সরকার কোটি কোটি গরিব পরিবার নাকি ব্যাংকে খাতা খুলেছে কিন্তু সময় যত এগিয়েছে ততই ওই সব অ্যাকাউন্ট অব্যবহৃত থেকে যাচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে করোনা মহামারী যা সামনে এনে দিয়েছে অতীতে সরকারগুলোর মতোই মোদী সরকার স্বাস্থ্য খাতে খুব কম অর্থ ব্যয় করে ফলে ভারতে স্বাস্থ্য সেবা পরিষেবা আমেরিকার মতোই ব্যয়বহুল হয়ে উঠেছে দু সালে স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত চালু করলেও কোভিডকালে তা বেশিরভাগই অব্যবহৃত রয়ে গিয়েছে এছাড়া ভারতে যতজন কাজ করেন তার অর্ধেক কৃষিক্ষেত্রে কাজ করেন অথচ জিডিপিতে তার প্রভাব খুব সামান্য এর জন্য প্রয়োজন বাজার কেন্দ্রীয় আইন গত বছর সেই মতে তিনটি কৃষি আইন পাশ হলেও দীর্ঘ কৃষক বিক্ষোভটা আটকে রয়েছে মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবের মুখ